মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মুমনিব, কি হয়েছে? আমার হাতে একদম সময় নেই, যা বলো তাড়াতাড়ি বলো। সৌভিক, আমার একটাই প্রশ্ন, তুমি কি লাট্টুকে তোমার মায়ের অনুমতি নিয়ে ভালোবেসেছিলে? না তো, তাহলে তাহলে তুমি যখন লাড্ডুকে ভালোবাসো, বিয়ে করতে চাও, আর লাড্ডু তুমি ছাড়া কাউকে কোনোদিনও স্বামীর জায়গা দিতে পারবে না, তুমি বলো না সৌভিক, আজ বেনি বিয়ের মণ্ডপে হাজির হয়েছে বলে একটা বিয়ে ভেঙে গেল, একটা মেয়ের লগ্ন ভ্রষ্ট হয়ে গেল। সৌভিক, সৌভিক, তোমাদের এতদিনের ভালোবাসা মিথ্যা হয়ে গেল বলো? বমুনি, ভালোবাসার বিয়ে তো এক নয়, আমার মায়ের কিসে আপত্তি সেটা তো আমার মা স্পষ্ট করে জানিয়েছিল তোমাদেরকে। একদম, আমি আমি মানছি ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, তারপরে এইভাবে একটা মেয়েকে শুলে চড়িও না, দয়া করো। আচ্ছা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, বমুনি তুমি তো বড় মুখ করে দায়িত্ব নিয়েছিলে, বলো বলো কেন দায়িত্বটা রাখতে পারলে না? এই যন্ত্রণা যে আমায় কতটা কুড়ে কুড়ে খাচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না সৌভিক। আজ আমি কথা রাখতে পারিনি বলে আমার বোনটার বিয়ে ভেঙে গেল, ও লগ্ন ভ্রষ্ট হতে বসেছে, আমি যে কতটা অপরাধ বোধে ভুগছি আমি কাউকে বোঝাতে পারছি না, বিশ্বাস করো, আমি কাউকে বোঝাতে পারছি না। এবার তো আমার নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, আর ওদিকে আমার বোনটা আমার লাড্ডুটা ও কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে, বিশ্বাস করো। বোনি, আমার চোখে জল নেই মানে এই নয় যে আমার আমার খারাপ লাগছে না, আমার কষ্ট নেই। না না সৌভিক, আমি তা বলিনি একবারও, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি খুব কষ্ট পাচ্ছ, কারণ বিয়েটা তোমাদের, তোমরা একে অপরকে ভালোবেসেছো, আমার থেকেও হাজার হাজার লক্ষ গুণ বেশি তোমাদের যন্ত্রণা হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি সৌভিক, আর তাই বলছি বিয়েটা করো না ভাই, আমার বোনটাকে বাঁচাও না, আমি হাত জোর করে বলছি বিয়েটা করো ভাই। মেয়েটা যে তোমার পথে বসে আছে সৌভিক, মা মেনে নেবে না দাদা, তোমার মাকে আমি বোঝাবো, আমি তোমার মার পা ধরে ক্ষমা চাইবো, অনুরোধ করবো বারবার, চলো আমার সঙ্গে। না বমুনি, না, যেও না, মায়ের এখন মাথা ঠিক নেই দাদা, শেষে বোঝাতে গেলে যদি হিতে বিপরীত হয় তখন। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি এখন কাকিমা রেগে আছেন, কিন্তু তোমরা যখন একে অপরকে বিয়ে করে বিয়ের সাজে কাকিমার সামনে এসে দাঁড়াবে তখন দেখবে সব রাগ গলে জল হয়ে গেছে সৌভিক, আমার কথা একটু বিশ্বাস করো। এই পৃথিবীতে বহু ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা সম্পূর্ণতা পায় না, অসম্পূর্ণই থেকে যায়, জাতি বৈষম্য শ্রেণী এত কিছুর কারণে সত্যিকারের ভালোবাসা দুটো মানুষ এক হতে পারে না, আলাদা হয়ে যায়, আর সেখানে তো তোমরা সব বাধা বিপত্তি কাটিয়ে উঠেছো, তোমরা দুজন দুজনকে প্রমিস করেছো, একসঙ্গে থাকার শপথ নিয়েছো, আর শেষ মুহূর্তে তুমি এইভাবে মুখ ফিরিয়ে চলে যাবে, বলো মেয়েটাকে বিয়ে করবে না? করো না সৌভিক, করো না, আমি হাত জোর করছি ভাই, বিয়েটা করো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।